মরারও আগে যদি দুই মিনিট আগে যদি হুঁশ থাকে ওই সময় যদি দেখ আব্বা আব্বা আমি মেলাদিন আগের থেকে আপনার জন্য দুইখান 1000 টাকার নতুন নোট রাখছি আব্বা ছুটি বাইনে আসতে পারি না আব্বা তুমি বাসনা মারো আব্বা এই যে সেই 1000 টাকার দুইখান নোট কয়টা ওরে আল্লাহ অত বড় নোট তাই দে মহিলাদের ভিতরে এই দোষটা খুব বেশি, পুরুষরাও করে, রাজনৈতিক অঙ্গনে খুবই বেশি। রাজনৈতিক নেতারা আর একজনের ডাউন দেওয়ার জন্য তাজা তাজা মিথ্যে কথা তার নামে আবিষ্কার করে। এই মিথ্যে কথার বিচার নবী বলেন তোমার এভাবে মুখ ফাড়া হবে আমি দেখে আসছি। আর একটু আগায় গিয়ে দেখে হুজুর স্বপ্নে দেখতেছেন, দেখি মানুষ শোয়া, মাথার কাছে বিশাল পাথরের গাদি নিয়া একটা লোক দাঁড়িয়ে আছে, ওই লোকটার মাথায় পাথর দিয়ে এমনভাবে আঘাত করে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার পাথরটা ছিটে চলে যায় কত দূর, ওই পাথরটা কোলায় আনতে লোকটা যখন যায় এদিকে মাথাটা আবার পূর্ণ ঠিক হয়ে যায়, আবার আইসে আঘাত করে, একের পর এক মারতে তালে আছে। জিজ্ঞেস করা হলো জিব্রাইলেরা কারা, কয় হুজুর এরা হলো আপনার উম্মতের বেনামাজি মুসলমান। এ পাশে কথা বলে কিনা ও মুসলমান, এক অক্ত নামাজ সারলে 2,88,00,000 বছর জাহান্নাম। কথা বলেন, এই নামাজকে যদি পড়ে না দেন, যদি কাজা করেন তাহলে জোহরের নামাজ দিয়ে দুনিয়াবি কাজের ঝামেলায় যদি জোহরে না পড়ে আসরে পড়েন, আর এরপরে যদি ক্ষমা না চান, তওবা না করেন, তাহলেই হলো আপনাকে এক হুকমা দোজকে পড়তে হবে, আর এক হুকমা সমান সমান 2,88,00,000 বছর। যদি পড়িয়ে দিয়ে কান্নাকাটি করেন, তওবা করেন, মাফ চান, তাহলে 1 মিনিটও পোড়া লাগবে না, আল্লাহ মাফ করে দেবে এখন, সুবহানাল্লাহ। আর যদি একত্র নামাজ ছুটে গেছে তো কোনোদিন না পড়েন, তাহলে এর জন্য 80 হুকমা। কয় হুকমা? 80 হুকমা। আর এক হুকমা সমান সমান 2,88,00,000 বছর হইলে 80 হুকমায় কত বছর হয়? একাকক্তে নামাজের জন্য এতকাল জাহান্নামে পোড়া লাগবে। মুসলমানের অন্তরে মোটে বয় ঢুকো দিয়ে পারতেছি না, কয় যে হুজুর একটু কুমাই কান তলি মানা যায়, অতদিন কি থাকবো নাকি? একাকক্তের পোড়া পূর্তি পূর্তি তো সে স্থায়ী বর্ষ হয়ে যাব। আল্লাহ কয় না, সাই বাস্য হবে না, কুল্লামা নাতিজা জুলুদুহুম বাদ্দাল্লাহুম জুলুদান গায়েব। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তোমাকে পোড়াইয়া শরীরের রক্ত মাংস শেষ করে দিয়ে সেকেন্ডের মধ্যে আর একটা বডি তৈরি করে দেওয়া হবে, আর এই নতুন বডিতে আগের বডির চাইতে অনুভূতি শক্তি বেশি হবে, আগের বডিতে যে পরিমাণ অনুভব করতে তার চাইতে নতুন বডিতে 100 গুণ বেশি শাস্তি অনুভব করতে পারবা। কোনোদিন শেষ হবে না, কোনোদিন শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। কতদিন শেষ হবে না? কয় জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত মহা ফাঁকা আকাশ, এই মহাকাশ, এই এদিক তাকান, শুধু জীবন ভরে এই কথাগুলো আমরা বলি, জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা, এই ফাঁকাটা কয় মাইল তা একটু আন্দাজ করছেন? প্রথম আসমানের নিচে যে তারকাগুলো আছে তার ভিতরে কোন তারকা পৃথিবীতে একটু বেশি কাছে, কোনোটা একটু দূরে, কোনোটা তাইতে দূরে, তো সবচাইতে নিকটে যেই তারকাটা, এরা আসমানের নিচেই সব, সবচেয়ে নিকটে যেই তারকাটা ওই তারকার কাছে পৃথিবীর থেকে উড়াল দিয়ে যাইতে কতদিন লাগে? বর্তমানে বিশ্বের সবচাইতে দ্রুতগামী যানবাহন রকেট ঘন্টায় 38,000 কিলোমিটার চলে, এই 38,000 কিলোমিটার চলে যেই রকেটটা, ওই রকেটটা ফ্লাইট করার পরে প্রথম তারকার কাছে যাইতে লাগবে 1,50,000 বছর। যে ঘন্টায় চলে 38,000 কিলোমিটার, অবিরাম চললে প্রথম তারার কাছে যাইতে লাগবে 1,50,000 বছর, আর ওই তারার থেকে আসমান আরো 1,000,000,000 বছর পথেরও বাহিরে। এই বিশাল ফাঁকা জায়গা পৃথিবীর চতুর্দিক দিয়ে, এই জায়গাটা যদি সরিষা দিয়ে ভরে দেওয়া হয়, কি দিয়া? সরিষা দিয়ে ভরে দিয়েছেন, কয় মন শস্য হবে? 10 মন? কথা কয় না, জিমে গেছেন, মাইপিয়ে সারা যাবে, গুনিয়ে সারা যাবে? এবার আল্লাহ তাআলা পাশে বিশাল একটা ফাঁকা মাঠ বানাইয়া একটা পাখিরে দায়িত্ব দিছে, তুমি এখান থেকে সরিষা নিয়ে নিয়ে ওই মাঠে রাখবা। পাখিটা যদি বলে আল্লাহ ডেলি কয় হাজার নেব, ডেলি না,
প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা এই জায়গা থেকে নিয়ে ওই মাঠে নিবা, তাহলে এই বিশাল সরিষা ভান্ডারের যদি 1000 বছর পরে একটা সরিষা নেয়, তাহলে কত বছর লাগবে এই সরিষা নিতে? হিসেব আছে? তাও নিতে 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 কোন না কোন একদিন এই বিশাল সরিষা ভান্ডার শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাতের দিন শেষ হবে না, আখেরাতের বছর শেষ হবে না, আখেরাতের এই শাস্তিরও দিন শেষ হবে না, আখেরাতের শান্তিরও দিন শেষ হবে না। কাজেই তুমি মনে করো না যে একক্ত নামাজের পোড়া খাতি খাতি তো উড়িয়ে সাই বস হয়ে যাব, এরপরের পোড়াতি পাবে কোন জায়গায়? আল্লাহর কসম তোমাকে এই পোড়া খাইতেই হবে যারা নামাজ না পড়ো। কথা বলেন ঠিক কি ঠিক না? নামাজ না পড়া রোগ আছে না নাই? অন্য সব তাই ভালো, খালি নামাজ পড়ে না, কিছু কিছু আছে তবলিক করে, পাগড়ি পরে, তাহাজ্জুদ পরে, এশরাক পরে, আওয়াবিন পরে, মসজিদে আজান দেয়, এরপরে মেহমানদারি করে, সব কিছুতে ভালো। ওই লোকটা একটু লেনদেনে দুর্বল, অভাবের কারণে লেনদেনের জায়গায় একটু দুর্বল। আর একটা লোক নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, পাগড়ি নাই, জুব্ব নাই, ডিলা নাই, কুলুক নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, জিনা আছে, মদ আছে, গাঁজা আছে, এবা আছে, জারি যাত্রা, কলসা, বেপর্দা, যত আকাম সব করে, আলটালে, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, পরের জমি দখল করে, আর একজনের দখল করে, যত প্রকার দুর্নীতি আছে সব করে, উনি লেনদেনে খালি ভালো। লেনদেনে কে থেকে টাকা নিলি টাইম মতো দিয়ে দেয়, এর কোনো জায়গা সুস্থ নাই, সারা গা অসুস্থ, এক জায়গা একটু ভালো, আর আর একজন সারা গা ভালো, লেনদেনে একটু অসুবিধে। এই লোক যাইয়া ওই লোক রে যার কোনো দোষ নাই, শুধু লেনদেনে একটু দোষ, তার কথা কয় নামাজ পড়ি কি হবে, ওরম নামাজে কি হবে, আমি নামাজ না পড়লেও তো গেছে আমার ইমান ভালো আছে। ওনারালো খালি লেনদেন টুক ভালো, জীবনে একটা নামাজ রোজা রাখে না, রুম রমজান মাসে ওপেনে খোলামেলা খায়, ও একটা জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, সব আকামের গুরু, শুধুমাত্র একটা জায়গা ভালো, পয়সা করি আছে, লেনদেনটা ঠিক রাখে। এই জন্য আর সবাই রে নিয়ে আসিনি হুজুরকে, নিয়ে তোর নামাজই চিনি, তোর তাবলিগলা চিনি, তো তুই কি আসিস নামাজ পড়িস? একজন আমার কাছে আইসে এতগুলো এই তাগি সুতো নিয়ে, হুজুর কমপক্ষে 65 বছর হবে বয়স, আমি ফার্স্টে বুঝতেই পারি নাই হিন্দু না মুসলমান, আইসে কয় হুজুর এই সুতো কয়টা একটু পরিয়ে দেন, কি যে আলাই বালাইতে ধরছে, এত ভালো ইয়ে চলি, তারপরও আজাব গজব সব আমার উপর দিয়ে, একটু পরিয়ে দেন। তা আমি কলম যে ভালো ইয়ে কী কী নামাজ পড়েন, চেহারা দেখলে তো বোঝা যায় নামাজি মানুষ, পড়ি আর পড়ি নে তা না, সেদিন ওই দিন নামাজ পড়লাম, এই বয়সে 65 বছর বয়স দাড়ি কটার রাখেন না, দিদি একেবারে কিরম দেখা যাচ্ছে বাংলা কথি বললাম না, তো দাড়ি কটা রাখেন না কা, হা রাহা দরকার, তো যে বিড়ি খান বলে মনে হয় যেন ঠোঁটের কালা কালা, কাবুদুর একটু না খাইয়ে তো পারি না, তুমি কি অরতা টের পাও না, অন্যায় তুমি খুঁজে পাচ্ছ না, এক নম্বরে নামাজ পড়ো না, আর বুড়ো মানুষ আইসে এমন এক প্যান্ট পরি আমার দ্বারে বইছে, সে বুড়ো মানুষেরও ফাঁসার পুল্য দেওয়া যাচ্ছে, তো তুই বুড়ো বয়সে 65 বছর বয়সে আজও নামাজ পড়লি না, এই পাঙ্কু পুলাপানের মতো প্যান্ট পড়লি, দাড়ি করে রাখতে পারলি না, সিগারেট খালি, নিশ্চয়ই পর্দা করিস না, মসজিদ মাদ্রাসা চিনিস না, আলাই বালাই তুই দরে কেন তা তুমি খুঁজে পাও না, কি যে অন্যায় করি বুঝি না। উনি আবার নামাজি মানুষের কয় হুজুররা ও নামাজ পড়ি কি হবে, আছে না নাই তোমার সারা গা রোগ, তার হামা সো দাগ দাগ পুম্বা কোজা কোজা নেহাম এক দেলে মান সাদা রেজু দিল বা কোজা কোজা নেহাম, এলোমেলো ভাবে রোগের নাম কইয়ে যাইতেছি, যার মধ্যে দোষ আছে সাবধান। আল্লাহ নবী বলেন সালাসাতুন কদ হারাম আল্লাহু আলাইহিমুল জান্না, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম, এক নম্বরে মুদমিনুল খামার, এক নম্বরে নিশাখর, এক নম্বরে নিশাখর, এবা কর তওবা করো, গাঁজা কর তওবা করো, হিরোইন কর তওবা করো, আঠা কর
তওবা করো, যারা যা খাও তওবা করো, নেশা কর তওবা করো, সিগারেট বিড়ি কর তওবা করো। তোমার মুখে যদি না পাকের এই সমস্ত হারাম খাদ্যের গন্ধ থাকে, ওই অবস্থায় মরণ হইলে মৃত্যুর সময় তোমার কলেমা নসিব হবে না, আর মরণকালে কলেমা নসিব না হইলে তোমার মরণ আর হিন্দুর মরণ, তোমার মরণ আর খ্রিস্টানের মরণ, তোমার মরণ আর ফিরাউনের মরণ, তোমার মরণ আর আবু জাহেলের মরণ, তোমার মরণ আর আবু লাহাবের মরণ, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। ওরে সব এক দরে বিক্রি হইয়া যাইবা। কাজে কাজেই মরার সময় যদি কলেমা নসিব হইতে হয়, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, সুদে কারবার সাইড়া দাও, গাঁজা মদিয়া বা ফেন্সিল সাইড়া দাও, বিড়ি সিগারেট সাইড়া দাও। এক নম্বরে হারাম জান্নাত, যাহা জান্নাত হারাম তাদের জন্য যারা নেশা কর নেশা ছাড়ো। দুই নম্বরে আল আক, যারা মা বাবার না ফরমান সন্তান, বৈধভাবে মা বাবার কথা মানো না, মা বাবা যত বৈধ হুকুম করে এগুলো যারা না মানে, মা বাবার খেদমত করে না, টাকা পয়সা কামাই করে মা বাবা, এই এদিক অনেকে আছে মার কাছে টাকা, মারে টাকা, বুড়ি হয়ে গেছে মা, মার কোনো খরচ নাই, মারে সব দেয়, কাপড় দেয়, পোশাক দেয়, বেড বালিশ সব কিছু দেয়, ওষুধ পানি সব তা দেয়, খাবারটা কিনে এনে দেয়, কিন্তু মার হাতে দশটা টাকা দেয় না, বাপের হাতে দশটা টাকা দেয় না। এ তুই আব্বা মারে টাকা দেয় না, কই ওনাকে দরকার, ওনাকে তো টাকা লাগে না, যা লাগবে সব দেয়। আরে পাগল, তুই জীবন ভরে সব দিছিস, একবার ব্রিফকেস ভরে মার জন্য আধা ব্রিফকেস স্বর্ণ আনবি, মার জন্য ব্রিফকেস ভরে দামি দামি কাপড় আনবি, দেশ বিখ্যাত ফল ফ্রুট আর বড় বড় মাছ আনবি এক পাশে, আর একই সাথে এক বান্ডিল 1000 টাকার নোট মার কাছে দিবি এই পাশে, দেখবি কোনটার দিকে আগে তাকায়, ওই টাকার বান্ডিলের দিকে আগে তাকায়, টাকার বান্ডিলের দিকে আগে তাকাবে। মরার টাকার সাথে মানুষের সাথে আল্লাহ তাআলা এমন একটা সম্পর্ক করে দেছে, মরারও আগে যদি 2 মিনিট আগে যদি উঠ থাকে, ওই সময় যদি দেখ আব্বা আব্বা আমি মেলা দিন আগের থেকে আপনার জন্য 2 কেন 1000 টাকার নতুন নোট রাখছি, আব্বা ছুটি পাই না, আসতে পারি না, আব্বা তুমি বাসন মারো, আব্বা এই যে সেই 1000 টাকার 2 কেন নোট, কয়টা ওরে আল্লাহ অত বড় নোট তাই দে, ধৈর্য ছুটিয়ে গেছে, ধৈর্য বালি শীতলে থই, 2 মিনিট পরেই বুড়ো মরবে, ও সময় টাকা ভালো লাগে, যত যা দেয় আব্বা মারে হাতে কিছু অতিরিক্ত নগদ টাকা দিবা। এক ছেলে সব কিছু দেয় আর এক ছেলে কিছু দেয় না, ও শুধু মাঝে মাঝে 2-1000 টাকা দেয়, দেখবেন আব্বা মা যাইয়া অন্য মানুষের কাছে কয় আমার জামালই তো আমার দেয়, আর কামাল যে এত কিছু খাওয়াইছে, এত কিছু পড়ায়, কামাল খাট পালং বানায় দিছে, ল্যাব তো চোখ দিছে, দামি দামি খাওয়ায়, ও বলি একবারও বুড়োর বুড়ির ডেকের সাথে ডেকুরির সাথে কামালের নাম বাইর হই না, ওই জামাল মাঝে মাঝে 2000 টাকা পাঠায়, যা আমার হাতে নাড়াচাড়ি সবই তো জামালের দিয়া, ও মাসে 2000 দেয় যে 5000 খরচ করে তার তার কোনো শকুন নেই। কাজেই নগদ দোয়া পাইতে হলে আব্বা আমার হাতে টাকা দিও, কৌশল একটা শিখাই দিয়ে গেলাম, যদি ভালোবাসার দোয়া পাইতে চাও। আল্লাহ মা বাবার নাফরমান সন্তান মরার কালে কলে মানসিব হবে না। তুমি যদি কাবা ঘরের মধ্যে শুয়ে মরতে যাও, তোমার কপালে মরণের সময় কলেমা হবে না। ও বন্ধুরে আব্বা মা তোমার পর অসন্তুষ্ট, তবে আব্বা মার অসন্তুষ্টটাও লিগাল হতে হবে, ইনলিগাল হলে হবে না। আব্বা মা কয় তুই এই দেশে কত ছেলে পেলে গাজার ব্যবসায়ী ভালো কামাই করে, তুই এই গাজার ব্যবসাটা করতে পারিস নি? আব্বা মা তোমার গাজার ব্যবসা করতে কয়, এখন এই কথা না শুনলে আব্বা মা বদ্দোয়ারে, ও বদ্দোয়ায় কিছু আসে যায় না, ওই বদ্দোয়া লাগে না। আব্বা মা কয় আমার একটা আবাল ফায়দা হয়েছে, সেদিন কি এক সিমড়া সে 2 লাখ টাকা সুদি হইরে লাগাই 1 বছরে 10 লাখ টাকার মালিক, আর উনি গেছে একটু মুরগির ব্যবসা, তোমার আবাল এই কয় ব্যবসায়ী মারে, আর তোমার আব্বা মা সুদিয়ে ব্যবসায়ী বড় লোক হতে কয়, এই জায়গায় আব্বা মার কথা না শুনলে বদ্দোয়ালি লাগবে না, কথা কি বুঝছেন নাকি? বৈধভাবে যদি আব্বা মা নাই কি বলা হয়, অবৈধভাবে আব্বা মা যদি বদ্দোয়া করে সেই বদ্দোয়া লাগে না। কিছু কিছু আব্বা মার আর একটা দোষ আছে, আব্বা মা গোটা আব্বা মার মতো চলতে হবে, ছেলে 2টা বিয়ে দেশে, একটার ছেলে মেয়ে নিয়া উনি বেশ লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু কলে নাস্তি তালে থায়, আর একটার ছেলে মেয়ের একটু ডেনা হানো ধরে না, এ আছে না এরকম পার্সিয়ালটি কুজলো মা বাপ, এই লাগিয়ে গেছে শেষে বুড়োর কপালে ভাত হয় না। ইতিমধ্যে যেগুলো ইন্ডিয়া টালটু বাল্টু নাচন গান করছে, ওদের আবার ফ্যামিলি সহ চাকরি হয়ে গেছে চট্টগ্রাম, এবার বুড়ো যাবা কোন জায়গায়,
যেটা ডানা ধরতেন এবার তার বরাতে রান্না খাওয়া লাগবে। এবার সেই বউতে কাই বুড়ো জন্মের কান খাওয়া বলি এ ঝামেলা আছে না নাই কথা কন আছে না নাই? সন্তান সবই আপনার, পার্সিয়ালিটি করেন না, পার্সিয়ালিটি করেন না। ডেনা ধরলি দুডিয়ার একসাথে, কোলে করলে দুডিয়ার একসাথে, কোলে না আত্মি বলে হাত ধরে নিলি দুডিয়ার একসাথে আটাই নেবেন। যে একটারে কোলে একটারে আটাই নিলি, যেটারে আটাবেন তার মার কোল যেটা ছিঁড়িয়ে যায় কাজে কাজেই তার মা ফিটে বানাইয়া তার মা বাপরে দাওয়াত দেখায় তোমারে দেয় না। যদি পাইতে হয় বুড়োকালে সামঞ্জস্যতা রক্ষা করে চলবা, ইনসাফ কায়েম করো, ইনসাফ বাস্তবায়ন করো, সরে চলে আসছে অনেক দূর। তিন নম্বরে হলো আল্লাহ আদায়ুস আল্লাহ রুফিয়াল খুবুস। আর একটা রোগ আছে আমাদের, আর একটা রোগ আছে চরম রোগ আমাদের, সেইটা হলো আমরাও অনেকেই দায়ুস। দায়ুস বলা হয় ওই গার্জিয়ানকে, এই দায়ুস বলা ওই গার্জিয়ানকে। দায়ুসের রেজাল্ট আগে শুনে নেন। আল্লাহ নবী বলেন দায়ুস উল্লাদি আর দায়ুস উল্লায়াত খুলুল জান্না, দায়ুসরা জান্নাতে যাবে না। দায়ুস কাকে বলে? দায়ুস হলো ওই গার্জিয়ানকে বলে যেই গার্জিয়ান তার অধীনস্থ নারী আর পুরুষের ভিতরে পর্দার পরিবেশ করে না, পর্দা করতেও দেয় না, বরঞ্চ বেপর্দার পরিবেশে খুশি থাকে, বেপর্দা করাই ছাড়ে। যুবতী মেয়েডারে হাই স্কুলে পড়ায় বোরকা কিনে দেয় না, যুবতী মেয়েডারে কলেজে যেতে সে বোরকা দেয় না, যুবতী মেয়েডারে কলেজে দিয়া বিশ্ববিদ্যালয় দিয়া ওই জায়গা হোটেল হোস্টেলে রাখে, অথচ ও জায়গা কাদের সাথে থাকে সেখানে পাহারাদারির কোনো ব্যবস্থা নাই। যুবতী মেয়েটারে তার স্বাস্থ্য ভাই খালাতো ভাই এদের সাথে ঘোরাফেরার করার সুযোগ দেয়, যুবতী মেয়েটারে দুলোভাইয়ের সাথে ঘোরাফেরার সুযোগ করে দেয়, যুবতী মেয়েটারে কক্সবাজার কুয়াকাটা ওর স্কুল হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের সাথে টিম ধরে মেয়ে চলে গেছে কুয়াকাটা, আব্বাই মসজিদে বসে সুবহানাল্লাহ পড়ে, উনি তবলিগি যে তিন সিল্লেতে সুবহানাল্লাহ, ওরে আমল বুড়ো শ্রেষ্ঠত্রী তাহাজ্জুদ পড়ে, এই উনি গেছে এক চিল্লা তিন চিল্লায়, এর মধ্যে খবর আছে যে উনার মাইয়ে কুয়াকাটা থেকে সাল লাগাতে চলে গেছে। সাল লাগানো বোঝেন বছরে চিল্লে হারাই গেছে, খবর নেই। তোমার এই চিল্লের চাইতে মাইয়ে ডারে ঘরের মধ্যে বান্ধ, তোমার ওই চিল্লে না দিয়া আগে মাইয়ের কন্ট্রোল করো। যে কয় কারণে হজ না করলেও পয়সা থাকা সত্ত্বেও হজ ফরজ হয় না, যে কয় কারণে পয়সা থাকা সত্ত্বেও হজ ফরজ হয় না, তন্মধ্যে একটা হলো ঘরে যদি যুবতী মেয়ে থাকে আর এই মেয়েকে যদি বাপ বাড়ি থেকে চলে গেলে মেয়ে চরিত্র নষ্ট করার সম্ভাবনা থাকে, মেয়ে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওই মেয়েকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত বাপের কোটি টাকা থাকলেও হজ ফরজ হয় নাই। ঘরে যদি এমন বউ থাকে যেই বউরে থুয়ে হজে গেলে আইসে বউ পাবে না, বোর বাপ ভালো না, এইরকম বউ ঘরে থাকতি তার পাহারাদারের ভালো ব্যবস্থা না কইরা আপনার কোটি টাকা থাকলেও হজ ফরজ হয় না। হজ শুধু টাকায় ফরজ হয় না, ঘরে বৃদ্ধ মা বাবা আছে, খেদমতের কেউ নাই, আমি হজে গেলে আমার আব্বার কি উপায় হবে, এই জন্য হজ না করিয়া বাড়ি থাকতে হবে, কোটি কোটি টাকা থাকলেও হজ ফরজ হয় না। বাড়ি স্ত্রী প্রেগনেন্ট যে কোনো সময় ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে, হজ পেয়ে গেছেন আপনি না, আপনাকে এই স্ত্রী অসুস্থ স্ত্রী রেখে তার পরিচর্যার লোক না থাকলে আপনার কাছে হাজার হাজার কোটি টাকা থাকলে আপনার হজ ফরজ হয় না। হজ শুধু টাকার উপরে ফরজ হয় না, হজ ফরজ হইতে অনেক কিছু লাগে। আপনার এই যুবতী মেয়েকে ঘরে থুইয়া, আপনার যুবতী মেয়েকে কলেজ বিশ্ববিদ্যালয় দিয়া আপনার বাড়ি এই পরিবেশ ভালো না, সেই অবস্থায় আপনি চলে যাচ্ছেন চিল্লায়, অথচ এদেরকে কন্ট্রোল করেন না, আপনার চিল্লের উপরে তবলিগের উপরে মানুষের অপবাদ দেবে, মানুষের সমালোচনা করবে, কথা বলেন ঠিকই ঠিক না? এই সমস্ত মরণ ব্যাধিগুলো সমাজে আছে না নাই? এগুলো সব কলবের রোগ, এগুলো কিসের রোগ? এই কলবের রোগের চিকিৎসার জন্য আল্লাহ পাক বলেন ওয়াইউজাক্কিহিম, নবী তোমাদের তাজকিয়া নফস করবে, চরিত্রের চিকিৎসা করবে, ওয়াইউআল্লিমুহুমুল কিতাব তোমাদের কোরআন হাদিস থেকে শরিয়াতের মাসালা মাসালা শেখাবে, ওয়াল হেকমা এবং তোমাদেরকে বয়ান বক্তৃতা দেশ চালানোর জন্য যত যোগ্যতা লাগে যত কৌশল লাগে সব শেখাবে নবী পাক। আর এই সমস্ত শিক্ষার জন্য একটা মার্কাজ লাগবে, ওই মার্কাজটার নাম হবে মাদ্রাসা। মক্কায় থাকতে রসুলের মাদ্রাসার নাম ছিল দারে আরকাম, হয়তো তারকাম রাদিয়াল বাড়ি বসে হুজুর পড়াইতেন। মদিনায় যাওয়ার পরে মসজিদে নবাবির ভিতরে এই জায়গাটার নাম ছিল আসহাবে সুফফা, এই জায়গা যারা পড়ছে তাদের নাম ছিল আসহাবে সুফফা। এরপরে মদিনাই ছিল এলেমের মার্কাজ,
কাজ। তারপরে সেখান থেকে নবী পাকের সাহাবায়ে কিরামদের যুগ শেষের দিকে আইসা এলেমের মার্কাজ চলে আসে ইরাকে, সেখান থেকে আসে রাশিয়ার বুখারা সমরকান, সেখান থেকে চলে আসে দারুল উলুম দেওবান। এখন দারুল উলুম দেওবান সারা পৃথিবীর সহি এলেমের এক নম্বর মার্কাজ হিসেবে আছে, আর সেখান থেকে ছোট ছোট ব্রাঞ্চ ভাগ হয়ে গেছে আমাদের হাটাজারি পটিয়া বাবুনগর জিরি নাজিরাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গহরডাঙ্গা আমাদের তারাইলপুকুর সুলতান শাহী মাদ্রাসা চন্দ্রদিগেলে সুটপা ইত্যাদি হইতে হইতে আপনারা কাউনিয়া তারাইলালারাও ওই সেই মার্কাজে নবাবী উলুমে নবাবীর মার্কাজের একটা ছোট্ট শাখা পেয়েছেন। এই বিলির ভিতরে আগে রাস্তাঘাট ছিল না, আমি তো এখানকার সব গ্রামের নাম জানি, এমন কোনো গ্রাম নাই আর এমন কোনো বাড়ি নাই এই কাউনিয়া তারাইল থেকে নিয়ে ওই পাশে একেবারে নিজে উলপুর কংসর গোপালগঞ্জ পর্যন্ত এর কোনো বাড়ি যাইতে আমার বাকি নাই। তারাইল বুকুর মাদ্রাসার ধান কালেকশন আর সাইল কালেকশন করতি একাধিকবার আসছি ছাত্র বয়সে, সে সময় আপনারা আমার চেনেন না, আমিও আপনাদের চিনি না, সবই চিনি। এই দেশ বইরিয়া আমি নৌকোয় কালেকশন করে বেড়াইছি লক্ষ্মী দিকে ধান, মনে আছে নাকি মুরব্বীরা? নৌকোয় টাবুরে নৌকোয় আসতো না হুজুররা লক্ষ্মী দিকে ধান কালেকশন করতে? আমি কালেকশন করতে একবারই খুব ভরে গেছি ওই সীতারামপুরের মৌলানা মুক্তার আমি আর মুক্তার ভাই একসাথে আইসা এই এলাকার কোন বাড়ি যেন উঠছি খুব ভরে ভরে কেবল বেলা উঠছে গড়ের থেকে এক যুবক ওরে বাবা লাঠি না কেড়াইল নিয়ে যেন যাইছে দাইয়ে আইসে কয় মৌলবি বাড়ো সবাই বেলায় দেব বেলা উঠে পারলো না দানের রাগা বারোই পারে না মৌলবি রাগা বারোই গেছে আইসে দুমার রাগারাগি আমি ভয়তে দিছি দৌড় কয় যে বেলা এত কই বেলা উঠতে উঠতে সাত দল চলে আইসে আমি কয় যে আমার তো মনে আমরাই প্রথম দল তোমাকে বলি কি রাত থাকতে আসা শুরু হয়েছে নাকি তারপরও দান দিত বহুত দান সেই সময় লক্ষ্মী দিকে দান বিশ মন তিরিশ মন দান আমি তারাইল বুকুর মাদ্রাসার জন্য কালেকশন করে নিয়েছি। এ দেশ ভরে নৌকোয় চলাচল ছিল পাকা রাস্তা, এখন এই পাশে কী কয় নিষেধল থেকে নিষেধল নাকি নিচেতলা নিচেতলা থেকে নিয়ে যেদিকে যাবেন সেদিকে পাকা রাস্তার পাকা রাস্তা। এত সুন্দর রাস্তার পাশে আল্লাহ তাআলা মাদ্রাসা দিয়েছে। মৌলানা মুফতি গোলামুর রহমান সাহেবের নিগরানিতে আছে মৌলানা কাউসার, আমাদের অনেক ছোট আমাদের ছাত্রদের সাথে তাকে দিয়ে খেদমত নিচ্ছেন। আল্লাহ তাআলা যেন উলুমে নবাবীর এই মার্কাজটা এখানে প্রতিষ্ঠিত করে দেয়। সবাই বলেন আমিন, আমি থাকবো না আপনি থাকবেন না, আমাদের সুলতান শাহী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ, সুলতান আহমদ নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহে, আমার চাচা মৌলানা আব্দুল মান্নান সাহেব দুইজন মুরব্বী চলে গেছে, আমার আব্বা দাদারা চলে গেছে, আমার চাচারা চলে গেছে, এখন রানিংয়ে আমরা আছি। উন্ডা মাত্র ছোট্ট এরম একটা ঘর আমাকে রেখে গেছে খেয়ে ফেলায় প্রত্যেক দিন বিশ হাজার পনেরো হাজার দশ হাজার টাকা প্রত্যেক দিন আল্লাহ তাআলা আমার থেকে নিয়ে নেয় মাদ্রাসায়। আর রাস্তাঘাটে চলাচল খরচ বরচ দিয়ে আপনারা যা দেন আমার পরের দিনে তেলের টাকা ছাড়া আমার কাছে থাকে না, এমনই হালাতে চলতে আছি। তারপর আমি মহা খুশি আল্লাহ তাআলা আমার থেকে জানিছে আমার আব্বা মারা গেছে। আমার আব্বা মূর্খ কৃষক মানুষ ছিলেন, আমার জেনারেল পড়াইলে পড়াইতে পারতেন, আমাকে আমার আব্বা মাদ্রাসায় দিয়েছে, পড়ার একটা টাকা খরচ দিতে পারে নাই, তারপরও পড়ার সুযোগ দিয়েছে। আজকে আমি মৌলানা নাসির, আল্লাহ আমার প্রিমিয় গাড়ি দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে দামি মোটর সাইকেল দিয়েছে, আমার তিনতলা বাড়ি দিয়েছে, দেশ বিদেশ ঘুরায় পাঁচবার হজ উমরা করাইছে, আমি সেই নিতান্ত গরিব বাপের সন্তান, আল্লাহ তাআলা আমাকে দিয়ে করাচ্ছে। আমি যা করি সব আমার আব্বার আমল নামায় সদকা, আমি যা করি আমার মায়ের আমল নামায় সৎকা, আমার দাদা দাদি নানা নানি আমার মাদ্রাসার প্রতিষ্ঠাতার আমল নামায় সৎকা। আপনারা আমরা থাকবো না, চলে যাবই যাব, কথা বলেন চলে যাবই যাব, সন্দেহ আছে? একশো বছর বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি কার আছে? আর আগামী ছোট ছোটরাও থাকতে পারে, ছোট বড় যাই আছে, আমি সর্বোচ্চ আগামী এক বছরের গ্যারান্টি দিলাম। এই জায়গা যারা আছি একশো বছরের পরে খুদার কসম দিয়ে বললে মিথ্যাবাদী হবো না যে একজনও দুনিয়ায় থাকবো না। ছোটরাও থাকতে পারে, কেউ একটু লম্বা হয়ে পাতি পারে, সবচাইতে লাস্ট টাইম একশো বছরের পরে যে এর একটা মাথা মাটির উপরে থাকবে না, সব মাথা মাটির তলে থাকবে। সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। তবে আজকে আমি কিছু করে যেতে পারলে সদকা জারিয়া থাকবে, আমার সামান্য যাই ইনকাম দেয় আল্লাহ তাআলা প্রতিদিন প্রতিদিনের একটা পার্সেন্ট আমি রাখবো। আমার এক বন্ধু ছিল ইঞ্জিনিয়ার বাচ্চু, উনি থাকতেন থাইল্যান্ড, উনি বললেন থাইল্যান্ডে বুদ্ধ দেশ বুদ্ধ ধর্মের মানুষ, ওরা বুদ্ধরা প্রত্যেক দিনের কামাই থেকে একটা পার্সেন্ট বের করে একটা ব্যাংক আছে ওদের, একটা মাটির ব্যাংক হোক কাঠের ব্যাংক হোক ওর মধ্যে রেখে দেয়। সাপ্তাহিক ওদের ইবাদতের দিন ওদের ইবাদতখানা যেটা আছে উপাসনালয় সেই জায়গা যাইয়া বিনা রসিদে মুখ খুলে ঢেলে দিয়ে আসে, ও
জায়গা যারা আছে তারা সেই টাকা দিয়ে তাদের ধর্মীয় কার্যক্রম করে, আমি মুসলমান হয়ে আমরা বুঝি না, তাদের ধর্ম জিরো, পরকালে তাদের কিচ্ছুই নাই। আমার আপনার ইনকামের একটা ডেলি পার্সেন্ট অথবা সাপ্তাহিক পার্সেন্ট অথবা মাসিক পার্সেন্ট আল্লাহর দিনকে জিন্দা করার উদ্দেশ্যে একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয় সেই প্রতিষ্ঠান, এর ভিতরে মাসিকভাবে এর প্রত্যেক মাসে আমি দেব, এমন একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে কি পারে না? দশ টাকাই হোক, দশটা টাকাই হোক মাসে, বিশটা টাকাই হোক, একশোটা টাকাই হোক, যে যা পারেন। আমি এভাবে আপনাদের সকলকে দাবি করব যে আমাদের এই মাদ্রাসাকে যদি বড় করতে হয় আমরা প্রত্যেকে মাসে একশোটা টাকা দেব, মাসে একশোটা টাকা দেব, পারা যাবে না ইনশাআল্লাহ? কত টাকা চার দোকানে, কত টাকা আজে বাজে ভাবে নষ্ট করে ফেলেন, মন্ডের চাপা দিয়া মন্ডের জোর সে হাত দিয়ে চিবে ধরে এর থেকে একশোটা টাকা বের করে মাদ্রাসায় দেবো। কে আছেন মহাব্বতের সাথে এই প্রতিজ্ঞা করতে পারবেন মাসে একশো, মাসে একশো টাকা? একজন, দুইজন, তিনজন, চার, হাত উঠান, তিনজন, চারজন।